ফের বিদ্রোহী তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির জেলা সভাপতি অপসারণের দাবিতে 50,000 লোকের জমায়েত করে বহরমপুরের সভার হুঁশিয়ারি। অযোগ্য লোককে প্রার্থী করা হয়েছে, পুলিশের অনুমতি না পেলেও সভা হবে, দল তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া নিতে পারে। অধীর চৌধুরী দেখিয়েছিলেন আন্দোলন কিভাবে করতে হয়, পথেই আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন, হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। কালকে বিনা পারমিশনে 50,000 লোক বহরমপুরে আসবে, সেই 50,000 লোকের বিরুদ্ধে যদি পুলিশ কোনো প্রসিকিউশন কাটে, যদি কোনো এফআইআর করে, আমরা সেটা বুক চিতিয়ে 2009 সালে বামফ্রন্টের বিরুদ্ধে, এখানকার এসপি ছিল ডক্টর ভরতলাল মিনা, তাকে এখানে 1,00,000 লোক নিয়ে ঘেরাও করেছিলাম। আমার নেতা ছিল অধীর চৌধুরী। অধীর চৌধুরী আমাকে এতটাই ভরসা করতো, এই ফৌজদারি কোর্টের এসপি অফিসের ওই কোণে একটা ডায়াস হয়েছিল আর পুরনো কালেক্টরের মুখে একটা ডায়াস হয়েছিল, তা আমাকেই দায়িত্ব দিয়েছিল যে এসপিকে কতক্ষণ ঘেরাও করে রাখা। আমি বাধ্য করেছিলাম ডক্টর ভরতলাল মিনাকে নিচে নেমে গিয়ে আমার ডায়াসে গিয়ে পুলিশের পক্ষ থেকে কংগ্রেস কর্মীদের উপরে অন্যায় হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, আগামী দিনে তার জাস্টিস দেওয়া হবে, বিচার দেওয়া হবে, এটা বলেছিলাম, তবে উগ্র করেছিলাম। তো আমার বিরুদ্ধে কালকে যদি কোনো ব্যবস্থা নেয়, আমরা কি চুরি দিয়ে আছি নাকি এই মুর্শিদাবাদ জেলায়। শুনলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্য। সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন। আমাদের সোমা, কয়েকদিন ধরে আমরা দেখছি হুমায়ুন কবির তিনি বিস্ফোরক, আজ একেবারে সরাসরি অধীর চৌধুরীর প্রশংসা তার কণ্ঠে, কি বলতে চাইলেন হুমায়ুন কবির? দেখো, হুমায়ুন কবির যেটা ঘোষণা করলেন আজকে, আগামীকাল তার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল বহরমপুরের টেক্সটাইল মোড়ে তিনি সভা করবেন এবং এটা প্রতিবাদ সভা, এবং প্রতিবাদ সভা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভাপতি শাওনি সিংহ রায়ের বিরুদ্ধে মূলত তার অভিযোগ, এবং তার অভিযোগ যে টাকার বিনিময়ে তিনি প্রার্থী এখানে সিলেকশন করেছেন এবং তার মনোগত প্রার্থীদের এখানে স্থান দেওয়া হয়েছে, এবং যাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে অযোগ্য, যোগ্য প্রার্থীরা জায়গা পায়নি এই প্রার্থী তালিকায়। এবং মূলত এর প্রতিবাদে হুমায়ুন কবির আগামীকাল 50,000 লোক নিয়ে এসে তিনি বহরমপুর শহরে জমায়েত করবেন এবং বিক্ষোভ অবস্থানে তিনি সামিল হবেন, এবং যদি পুলিশ প্রশাসক তাদের অনুমতি দেয় তাহলে খুব ভালো, না দিলেও 50,000 লোককে নিয়ে কিভাবে বিক্ষোভ সমাবেশ করতে হয় সেটা কার্যত বিগত দিনে অধীর চৌধুরী তাকে যে পথ দেখিয়েছেন, অধীর চৌধুরীর দেখানো পথেই কিন্তু আগামীকালের বিক্ষোভ আন্দোলন সংগঠিত হবে, স্পষ্টভাবে তিনি এটা হুঁশিয়ারি দিয়েছেন। এবং দল যদি তার বিরুদ্ধে কোনো ক্ষমতা থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখাক। এবং উল্লেখ্য, আগামীকাল মুর্শিদাবাদের দমকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু রোড শো রয়েছে। একদমই, আর আগামীকালই এই 50,000 লোকে জমায়েত করে বিক্ষোভ করার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। সোমা, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।